আমার সমস্ত বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের চটজলদি ব্রেকফাস্ট রেসিপি। অফিসে যাওয়ার তাড়া, সময় নেই, কোনো সবজি কাটার সময় নেই, পেঁয়াজ কাটার সময় নেই, শুধুমাত্র সুজি আর ডিম দিয়ে তৈরি করে ফেলুন এই সকালের এই সুস্বাদু আর হেলদি টিফিন। তাহলে উপকরণগুলো আমি দেখিয়ে দিই আর দেরি না করে। এখানে আছে 150 গ্রাম সুজি, 2টো ডিম, 6টা কাঁচা লঙ্কা কুচোনো, এখানে আছে 7 অনুযায়ী লবণ, ভাজার জন্য তেল আর আছে জল। তাহলে চলুন শুরু করি। তাহলে দেরি না করে শুরু করছি রেসিপিটা। প্রথমে আমি এর মধ্যে জল দিয়ে দেব, প্রয়োজন মতো জল, এটা একটু পাতলা হবে। জল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 2টো ডিম, 150 গ্রাম সুজিতে 2টো ডিম। দিয়ে দিলাম লঙ্কা কুচানো আর দিয়ে দিচ্ছি 7 অনুযায়ী লবণ, যে যেরকম লবণ পছন্দ করে ঠিক ঠিক সেই রকম লবণ দেবেন। তেলটা সরিয়ে রাখলাম, এইবারে আমি খুব ভালো করে এটা মিশিয়ে নেব। জাস্ট মিশিয়ে নেব, ফেটাতেও হবে না। মিশানো হয়ে গেল, এবারে এর মধ্যে আর একটু জল দিয়ে দেবো, দিয়ে এটা 15 মিনিট ঢেকে রেখে দেবো। 15 মিনিট হয়ে গেল, এবার আমি এটা খুলে দিচ্ছি, দেখে দিচ্ছি। সুজিটা ফুলে গেছে, দেখুন। এর থেকে এটা আমি আরো বেশি পাতলা করব, আর একটু জল দিলাম, ঠিক এইরকম। ডিম, লবণ, লঙ্কা, সুজি, জল, ব্যাস, আর কিচ্ছু না। কনসিস্টেন্সিটা আমি দেখিয়ে দিচ্ছি, থিকনেসটা দেখুন কিরকম জল হচ্ছে, এইরকম একদম পাতলা লিকুইড। গ্যাসটা অন করে দিলাম, দিয়ে তাওয়াটা গরম করে নিচ্ছি। তাওয়াটা গরম হয়ে গেছে, এইবারে আমি দিয়ে দিলাম এর মধ্যে তেল, এই 2 চামচ তেল আগে দিলাম, পরে আর একটু দিচ্ছি। তেলটাও গরম হয়ে গেল, এটা মিডিয়ামে রেখে দিচ্ছি, ফ্লেমটা থাকবে মিডিয়ামে। দিয়ে এই যে গোলাটা, এটা একটু ঘেঁটে নেব, দেখুন নিচে সুজিগুলো পড়ে থাকে, ওপরে জল আর ডিমটা ভেসে যাচ্ছে সেই জন্য। এইভাবে দিয়ে এটা আমি দিয়ে দিলাম এর মধ্যে, তিন হাতা করে নাড়িয়ে দিয়ে ঢেকে দিলাম, ফ্লেমটা মিডিয়ামেই আছে। এবারে আমি ঢাকনাটা খুলে দিলাম, এই ওপরটা জমে যাওয়া পর্যন্ত ঢাকনাটা দেয়া, এই ওপর পোর্শনটা যখন জমে যাবে, সুজিটা একটু থিকনেস হয়ে যাবে, মানে জমে জমে যাবে, সেই পর্যন্ত ঢাকনাটা দাও। তারপরে এই যে এটা তুলে এটা উঠেই থাকে, দিয়ে দিলাম, উল্টে দিলাম। দিয়ে সাইড দিয়ে একটু তেল দিয়ে দিলাম, এবার এটা ফ্লেমটা বাড়িয়ে ভেজে নামিয়ে নেব। উল্টো দিকটা যখন ভাজা হয়ে গেল, তখন আমি উল্টে দেখে নিয়েছি, ভাজা হয়ে গেল, এবার এটা ভাঁজ করে দাও। দিয়ে তুলে নাও, এইভাবে তুলে নাও,
এইভাবে সবগুলো। এবার এটা আমি নামিয়ে দিচ্ছি। তাহলে বন্ধুরা তৈরি আমার চটজলদি সকালে জল খাওয়ার। তো দেখিয়ে দিচ্ছি, এটা আমি যে পরিমাণটা দিয়েছিলাম তাতে পাঁচটা হয়েছে। কেউ একটু ছোটো করতে পারেন, কেউ একটু মোটা করতে পারেন, কেউ একটু পাতলা করতে পারেন, যার যেমন খুশি। তাহলে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, গিভ এ থামস আপ, শেয়ার, আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।